ভিডিও শুরুতে আয়াজ জান্না ব্লগে দুইটা কমেন্ট ধরে দিন, তারপরে বিস্তারিত কথা কইতেছি। আগে একটা কমেন্ট ধরি। এখানে একজন কমেন্ট করছে, লেখছে, আপু বাবু আর মিম নাটক ভালোই করতেছে, ওরা বিয়ার্সদেরকে বোকা বানিয়ে টাকা কামাইতেছে, হারাম পয়সা বেশি দিন থাকবে না। আর বাপ্পি যে সৎ বাবা তার প্রমাণ আরও একবার দিল, তানজিলার চোখের পানি তার অনেক বড় প্রমাণ। আপন বাবা কখনো নতুন বিয়ে হওয়া মেয়ের কাছ থেকে 2 লাখ টাকার গিফট নিবে না। খুশি হওয়া তো দূরের কথা, এখানেই বোঝা যায় নিজের বাবাকে কিছু দিলে কোনো মেয়ে চোখের পানি ফেলে না। তানজিলার বোঝা হয়ে গেছে পালক বাবা এখন দামি দামি জিনিস চায়, তাই বাপ্পিকে খুশি করতে সাকিব ও তানজিলা এসব করেছে। আর তিশার ভিডিওগুলো দেখলে আরও বেশি বোঝা যায় বাপ্পি যে সৎ বাবা। থ্যাংক ইউ, অনেক সুন্দর কমেন্ট করছেন, আর এটা অনেক গঠনমূলক একটা কমেন্ট ছিল। এল্লাই হরিয়ানাগুলো শেয়ার করছে। দর্শক, আসলেই তো এরকম একটা নতুন মাইয়া বিয়ে হলে যে বাপ কিভাবে তাই জনগণের সামনে এভাবে মায়ের কাছ থেকে নিতে পারে। হ্যাঁ, যদি মায়া ইনকাম করতেছে ভালো কথা, তাও সদ্য বিবাহিত মেয়ে যার নতুন বিয়ে হয়েছে, বাপ হিসাবে কিভাবে পারে আমি তো এটাই তো বুঝতেছি না। এরপরে কি পরিমাণ কেলানি কিছু দেয়, এটা একটা খুশির একটা ব্যাপার। তো তানজিলা যতই ভিডিওর জন্য এনে নাটক করি, ভিডিও বানাই গেছে, কিন্তু দর্শক তানজিলের মুখে কিন্তু মোটেও হাসি ছিল না। একবারে পুরাই কেটনি টাইপের রানু মণ্ডলের একটা ব্যাস লয়ে লেছে তানজিলা এই টাকা দেওয়ার পরে। এরপরে কয়বার টাকা দিয়ে দিয়ে বাতাস দিদি দেখাইতেছে, মেলিমেলি দেখাইতেছে, এটি হয়েছে এক ধরনের ছোট লোকের লক্ষণ, টাকা দেই কি করতেছে। দর্শক আবার বলতেছে, আমার কতগুলো টাকা এখন খরচ হয়ে যাবে। তো টাকা দিয়ে বাইর করি করি তানজিলা কীরকম করতেছে যে কষ্ট পাইতেছিল কিনতে। তো দর্শক আরেকটা কমেন্ট হরি শুনে আন্না করে না, আরেকটা কমেন্ট আইছে। কমেন্টটা হলো, সবাই একই রকম ভিডিও আপলোড করে, তারপরেও কিছু পাগল দর্শক ওদের ভিডিও দেখে। আসলে ওদের ক্লাসের ভিউয়ার্স বেশি, তা না হলে ওইসব ভিডিওতে কিছু শেখার নাই, তাও ভিউ দিয়ে আসে। আর মিম কত বড় বেয়াদব, শুধু ইউটিউবের টাকার উপর নির্ভর করে ঢাকাতে আলিশান জীবনযাপন করবে। পাগল দর্শক, আপনারা ওদের ভিডিও দেখা বন্ধ করেন, ওদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে দেন। ওদের লাখ লাখ টাকা হয়ে গেছে আর দরকার নাই এসব। সবাই একটা বাচ্চা নিয়ে ভিক্ষা শুরু করেছে, যারা সুন্দর ব্লগ বানায়, সুন্দর কথা বলে, শেখার অনেক কিছু আছে, তাদের ভিডিওগুলো দেখুন দর্শকরা। কমেন্টটা যে করছে, কমেন্টটা অনেক সুন্দর একটা কমেন্ট, আপনার সাথে আমি একবার পুরোপুরি একমত। দর্শক দেখেন, একটা ইউটিউবের রোজগারের উপর নির্ভর করে, একটা ভিউয়ার্সদের উপরে নির্ভরশীল জীবনযাপন নিয়ে ঢাকা এসে কীভাবে মিম সংসার সাজাইতেছে, যা বিয়ে করছে কি না এটাও এখনও ঘোষণা দেয় নাই। আর একটা জিনিস আপনারা দেখেন, গোবর টোকানের মতো খুকির চ্যানেলে মানুষ দেখে আবার ভাবি ভাবি সম্বোধন করে, যে গোবর টোকানি কয় হেত্রির ছেলেবেলে ভূমি করে দিল, 10,000 ভিউ এমনিই আসে। কি কুরকুরানি তানজিলা, তার এই যে কথিত ফালিত বাবাকে একটা আইফোন দিছে, আইফোনটা দিয়ে সাথে বেকার স্বামীটাকে দিয়ে পারফরমেন্স খাড়াইয়া নিজেকে বড় খুশিতে গর্ভবতী হইয়া নিজেকে ধন্য মনে করতেছে আর নিজেকে হিফি মনে করতেছে। দর্শক এদিকে মেকআপ বুতুরি মিমবতির এই তাসের ঘরের সংসারটা বাবুকে নিয়ে কয়দিন টিকে, আপনারা শুধু দেখতে থাকেন। আর আড়া যেটা জানি অন চলতে আছে, অন এতিগুলো কি আলাদা কোনো একটা দিন ঠিক হয়েছে নাকি, হ্যাপি ব্যালেন্স ডাইন ডে, এটা কি আসলে কি কোনো নতুন করি তাগল্লায় কি আবার নতুন দিবস ঘোষণা হয়েছে নাকি কোয়েন। তো আড়া যেটা জানি এটা কি হেডের কথাই হিতিরে কইতে আছে নাকি। তো দর্শক কুরকুরানিদের মানে কুরকুরানি এই নাকি ইয়েতে পড়ে, ইন্টারে পড়ে, তিশা পরিবারের সর্বোচ্চ শিক্ষিত কুরকুরানি। তো দর্শক এই কুরকুরানি দাঁতের সিবি সিবি কিতে ইংলিশ ইংরেজি কইতে যায় কোন তো এক কারে খাফের খাপ বা মন্তাজ্যের বাপ। জুনিয়র বদা থেকে শুরু করে, সিনিয়র বদা থেকে শুরু করে, মাক্ষি থেকে শুরু করে, কুরকুরানি থেকে শুরু করে, খুব সুন্দর এক একটা মানে খাফের খাপ মন্তাজ্যের বাপ মিলে গেছে। নিজেকে অনার্সে পড়া দাবি করে এই সাকিব, ব্যালেন্স ডাইন ডেতে তানজিলারে ফুল কিনে দিছে। দর্শক কুরকুরানি
এই তার বেকার স্বামীকে পাইয়া এতটাই হিপি ফিল করতেছে, হিপি হিপি দাবি করতেছে নিজেকে। এটারও কেন দাবি করতেছে এটারও কিছু কারণ আছে, আমি রান্নাঘরের সামনের দিকে যে কইতে আছি। দর্শক ভাই বোনরা আপনারা কি মাসেন আসেনি বলা আবারও আছে অন্যগুলো কথা কথা আপনারা ভালো থাকলে কিন্তু লাইক দিন, নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক কুরকুরানি তানজিলা দাঁতেরে কিরমিরি দি সিবিসিবিসিবি ইংলিশ কুদুর বলার চেষ্টা করে আর উচ্চারণ তো কোনোটা হয় না, বাবাকে হিতি এক্সপেন্সিভ কইতে যায় এটারে মানে কীভাবে কিরমিরি মারতেছে, আবার আটকে যায় আবার এই জুনিয়র পদের দিকে তাকাইতেছে। দুনোটা যে কত বড় মূর্খ এডি, দুইটা জামাই বউ দুইজন কেননে একটা দাবি করে অনার্সে পড়ে আর একটা দাবি করে ইন্টার পরীক্ষার্থী। তৃষা যদি এডি কয় মানান যায় কেন, তৃষা তো আসলে অশিক্ষিত। তো এই তানজিলা ইন্টারে পড়ে যে সমস্ত ওয়ার্ড উচ্চারণ করে আর সাথে আমাদের শিক্ষিত বদা সাহেব তো আছেই, তার কথা আর কিতা কইতাম, ব্যালেন্স ডাইন্ডে। তো কুরকুরানি হ্যাঁ জুনিয়র বদাকে ফাই অনেক হিফি স্বামীকে সাথে নিয়ে কাজগুলো করতেছে। কুরকুরানি যাওয়ার সময় দোকানে কি জানি দেখছে, দেখা কয় কিনি দিতে, জুনিয়র বদা তো ফোন কানে দিয়ে অন্যদিকে তাকাই রয়েছে কিনি দিব করে। শেষমেশ ফোন কিনি যেই কয় টাকা বাঁচছে, তানজিলা 2 লাখ টাকা মনে হয় বাজেট আনছিল বাপের ফোনের জন্য, 2 লাখ টাকা লাগে না, 185 মনে হয় সব মিলাইয়া ওই যে গ্লাস প্রোটেক্টর সব কিছু মিলাইয়া মনে হয় লাগছে আর কি। তো দর্শক তো এই কুরকুরানি একটা নোজ পিন কিনবো যে ডায়মন্ডের, জুনিয়র বদা জুনিয়র বদারে টানাটানি করতেছে যে একটা নোজ পিন কিনে ফেলি যাই ওইখান থেকে। তো কুরকুরানির স্বামীর সে যোগ্যতা নাই একটা নোজ পিন নেই ডায়মন্ডের কিনে দিব কুরকুরানিরে। তো এরপরে হিফি এরপরে বলি হিফি ফিল করে, হিফি ফিল করার কারণটা হয়েছে কি জানেন, মেয়েরা যদি স্বামীর টাকা খরচ করতে পারে, এটা কিন্তু প্রতিটা মাইয়া কিন্তু মানে জামাইয়ের টাকাই কিন্তু জামাইয়ের টাকার উপরেই কিন্তু নারীরা কিন্তু বেশিরভাগই নির্ভরশীল, বেশিরভাগ মহিলা। কেউ কেউ আছে নিজে ইনকাম করে, ঠিক আছে নিজে ইনকাম করাটা অবশ্যই ভালো। তো এই কুরকুরানি তার বাপের জন্য নিজের টাকা দিয়ে ফোন কিনে আনছে, আনিক এই জামাইরে পাইয়া বেলে হিতি বেলি হিফি। দর্শক কেননি হিফি হয় কোন তো এই জুনিয়র বদা হিফিরে ঢাকা পর্যন্ত আনার মতো ভাড়া তো দূরে থাক, জুনিয়র বদা যে ওই কুরকুরানির লগে ঢাকা শহরে যে দেওয়া হয়েছিল মনে আছে, তাহার সাথে আমার বিয়ের প্রথম শপিং মনে আছে নি, সাদা সাদা জামা কাত দিন আর হাতে দিয়ে মাটগিয়া কালারের জামা একটা কাত দিয়েছে, যে সাদা কালারের তো এটা মাটগিয়া কালার হয়ে গেছে, সেই মাটগিয়া কালারের জামা আর তানজিলার উচিত ছিল বসুন্ধরা থেকে আরও 10-12 সেট শার্ট প্যান্ট কিনে দেওয়া দরকার যেহেতু ক্যামেরার সামনে কাজ করে। তো জুনিয়র বদার অবস্থা হয়ে গেছে এরকম, পরার মতো কাপড়ে নাই, কি নোজ প্রিন্ট কিনে দিব, মানে হিতিগুলো তো আবার এটা নোজ প্রিন্ট হয়ে যাবো, নোজ প্রিন্ট। তো দর্শক আনা করে কই, তো কুরকুরানি কেন এত হিফি ফিল করতে আছে, কারণ দর্শক একটা জিনিস জানেন, একটা শিক্ষিত ভদ্র মার্জিত পরিবারের ছেলে হইলে সে জীবনে এসব বেলের লেফান আর বাইদানি ফাড়ার ভিতরে এনে অংশগ্রহণ করতো না, কারণ একটা চাকরিজীবী ফুল হইলে তার রুজি রুটি থাকতো ওই জায়গার মধ্যে। একজন এরকম ইউটিউবে বউকে সাড়ে দিয়ে না চাকুদান করি এই টাকার উপরে নির্ভরশীল হইতো না, তার যার কারণে জুনিয়র বদা জুনিয়র বদা এই জন্য যেহেতু বেকার তার কোনো ব্যক্তিত্ব নেই, যার কারণে তানজিলের পিছিয়ে পিছিয়ে ডাস চলিয়েছে এনে এই বাইদানি ফাটের মধ্যে অংশগ্রহণ করছে, যে এনে তার কোনো ভূমিকাই নাই, তার ঢাকা পর্যন্ত আসার ভাড়াটা দেওয়ার মতন যোগ্যতা নেই। তো দর্শক তো জুনিয়র বদা ঢাকা পর্যন্ত তানজিলের টাকার উপরে বই আছে, মানে মানুষ কয় না যে ইচ্ছা তালি হিচ্ছে অজুরানি। তো জুনিয়র বদ আইস আপনারা তো কাইলে গতকালকে দেখছেন পলিথিন কাঁচায় কাঁচায় জুনিয়র বদারে ভাত খাওয়াইতে আছে মেকআপ বুতরি মিমবতি। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন নি, তানজিলা কিন্তু মিম আর সাবিনা তিশার জন্য শাড়ি কাফ সফর লই কিন্তু তানজিলা আইসে, অথচ এই মেকআপ বুতরি মিম রাব্বিরে পাঞ্জাবি কিনে দিছে, বাবুল্লাই কিনছে, আরিফেল্লাই কিনছে, এটার নাম কিতা বদাল্লাই কিনছে। তো এই তানজিলার জামে আইসে তারা তো সে একটু আপ্যায়ন তো করলই না, আবার তাকে একটা মানে একটা গিফট পর্যন্ত দেয় নাই, রাত ইয়া
উড়াই দিছে সকাল বেলা দোকানের ওই যে মেডিন নাম কিটা সস্তা দামের ওই যে 300 টাকা সরে থাকতে রাস্তার পাশের হোটেলের ডাইল বাজিয়ার পরোটা তানজিলা তো এটা দিয়ে আবেগ লুপ্ত হয়ে গেছে অনেকদিন পরে ঢাকা শহরে ডাইল বাজিয়ার পরোটা ফলিতিন কে আছে কেমনে যে ঢালে দেখলেই কিরকম ঘিন্না যে চলে গিয়ে দর্শক রাস্তার পাশের এই সস্তা দামের হোটেলের মধ্যে ফলিতিন বা ফলিতিন বড়ি ডাইল বাজি তো দর্শক এই কুরকুরানি এতটা হিফি কি জন্য জানেননি এই যে জুনিয়র বদা হয়ে গেছে কুরকুরানির একদম বলা চলে মানে স্বামীর থেকে বেশি হয়েছে নকর আমি তা নগর কই হিফি হওয়ার কারণ আছে কি একটা শিক্ষিত মেয়ে হোক একটা শিক্ষিত ছেলে যদি হইতো সে হুট করে কইলে এই ধরনের বেলা লেফানো পার্টিতে অংশগ্রহণ করতে চলিয়েতে পারতো না কারণ বাপ্পি পারে এটি কারণ বাপ্পির কোনো কাজকর্ম নাই বাপ্পির কাজে হয়েছে বউ শালীদেরকে বেশি বাড়িতে দোতলা দোতলার উপরে তিনতলা করা পদ্মাসারের বাইদ্যানীদেরকে বেশি তার তালার উপরে তালা তোলা তো বাপ্পি পারে এগুলো করতে শ্বশুর বাড়িতে বয়স্ক মারে হালাই রাই একটানা 15-20 দিন আই বেড়াইতে মাসখানেক বেড়াই যেতে নিজের ছেলেরে ফালাই রাই আই তো দর্শক তানজিলাও কিন্তু ঠিক জুনিয়র জুনিয়র বদাকে দোষছে বাপ্পির মতো কারণ একটা ব্যক্তিত্ববান ছেলে চাকরিজীবী ছেলে হইলে জীবনও তার চাকরি বাকরি কাজকর্ম ফালাই এই সমস্ত কিছুর মধ্যে যোগ দিত না হ্যাঁ 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 করি জুনিয়র বদার জুনিয়র বদা সিনিয়র বদা একবার দুইজনের সেম কোয়ালিটির দর্শক তো যেচ্ছা তালি হেচ্ছে অজুরানি মিমবতীয় হেচ্ছা করে সম্মান করে দিছে কারণ ঈদের সময় না বিয়ের সময় এই কুরকুরানিরে মেকআপ বুতুরি মনে 1 লাখ টাকার মতো গয়না দিছে তার কে দিব যার কারণে মেকআপ বুতুরির বাসায় আসার পরে একটু আপ্যায়ন করলো না যে মেকআপ বুতুরি এই বদার জন্য তার সংসারটা ভাঙিয়ে নিল এখন আবার এই বদারের সারপ্রাইজ দেওয়ার জন্য তার বেলে এটা বেলে ফাংশন কী বেলে একটা ফাংশন করছে রাস্তার পাশের দোকান থেকে একটা কেক কিনে আনছে আর এদিকে গোলাপ ফুল কিনে নিয়ে 1000 টাকার বেলে গোলাপ ফুল আনছে টাকা আমার সিনিমিনি খেলে তো ডাইনিং টেবিলের উপরে কতগুলো ফুল ছিঁড়ে দিছে এটা হয়েছে পানশান হিতিগুল্লা এটা বলে পানশান করতে আছে একটা দর্শক তো মেকআপ বুতুই আগে থেকে আপনারা জানেন একটা মানে অলস মহিলা আর সাংসারিক মহিলা তো মেকআপ বুতুরির জীবনও না যার কারণে মেকআপ বুতুরির সংসারটাই টিকলো না তো দর্শক আম তাসের ঘর জোড়াইছে মেকআপ বুতুরি আবার এই তাসের ঘর কতক্ষণে এক ঠেলা এক জোড়ায় ভাঙিয়ে দেয় দেখতে থাকেন আপনারা মেকআপ বুতুরির তাসের ঘর কদিন টিকে মেকআপ বুতুরি 2 দিন পর পর তাসের ঘর সাজায় একবার দেন না ওই যে রমজানরে নিয়ে একটা তাসের ঘর সাজাইছিল ইয়েতে বিক্রমপুরে ইয়ার পরে হিনতে আয় পদ্মাস্তরে আবার তাসের ঘর বানাইছিল কি জানি কুড়ের ঘর হেডও আবার ভাঙে চুরি উলুয়ে খাইয়ে লাইছে এন আবার ঢাসরে আয় আবার আরেক তাসের ঘর বানাইছে মেকআপ বুতুরে এই তাসের ঘর কয়দিন টিকে দেখতে থানানরা তো দর্শক তানজিলা একবারে নিজেকে সম্পূর্ণ আলাদা করে লইছে কারণ তানজিলা মানে এই কুরকুরানি বুঝে গেছে যে তার আসল জায়গা জিয়েনে হিয়েনে থাকতে হইব মা গো মা আমার আব্বু আমার জন্য কি না করছে হ্যাঁ অবশ্যই বাপ্পি করছে বাপ্পি করাতে বাপ্পি তানজিলাকে তার যা বাসাতে ঠাঁই দেওয়াতে এই পদ্মাস্তর থেকে তুলিয়ে নি তার বাসাতে ঠাঁই দিই ইউটিউবে টাকার কারণে তানজিলার মাইয়া স্বীকৃতি দিই অনেক উপকার করছে বাপ্পি তানজিলার যার কারণে তানজিলা এই উপকারের প্রতিদান চুকাইতে এসে তো বাপ্পি কত বড় লুবি লুবি একটা ফোন পাই কি পরিমাণ কেলানি শুরু করছে আইফোন হেদিকে মানে লুলু ম্যাডামের শো করে গেছে বলে আহারে বাইদানিরা সব একসাথে হয়েছে আমার তো বাইদানিকেও কথা না কইলে কোনো বিয়ে হয় না বেলে কিনলে তানজিলার বিয়ের সময় দেন না মালয়েশিয়া থেকে বিয়ে তানজিলা তানজিলা শুরু করছে দে 2-3 মাস ভরে একটানা এরপরে মালয়েশিয়া দেশেয় তানজিলা বিয়ে করতে করতে আবার মালয়েশিয়া যাইও তানজিলার বিয়ে 2-3 মাস একটানা চালাইছে যখন 30 জন গালাগালি শুরু করছে যে কেউ মাইয়ার ছবি বইয়েতে পারবে না মাইয়ারে দিতে পারবে না এ উচিলা তানজিলার জীবন থেকে একটু সরছে লুলু অন আবার নতুন করে আইফোন দিছে বাইরে হে সুযোগ লই তাড়াতাড়ি করে লুলু আইসকে আবার কিতা কিতা কতটি কইতে চলিয়েছে যদিও ভিডিও দেয় না টাইটেল আর থাম্বনেল দেখছি লুলু তো এটা সুযোগ নিবে এটা নিয়ে কথা কইবে লুলু কারণ তানজিলা তানজিলা করলেই তো লুলু মানে এক দেড় মাস ভরি
যে টুকা মানের কামাই নিছে। তো দর্শক, তো তানজিলা নিজেকে সম্পূর্ণ একদম আলাদা করে ফেলছে, দেখেন মানে এতটা ফিলিংস তানজিলার পরিবারের জন্য এখন আর মোটেও নাই, জাস্ট এনে আইসে বাপ্পিরে খুশি করার জন্য, কারণ বাপ্পি একদম পুরো তানজিলা থেকে দূরে চলে গেছে। ওই যে টাকা, টাকার লোভে, টাকার লোভ, লাখ লাখ টাকার লোভ, কিন্তু বাপ্পি কিন্তু ছাড়ি দিছে তানজিলা, তানজিলা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আর একটা জিনিস দেখেন, জুনিয়র বদার মা আর বাপ কিন্তু জানে দেখছে দিয়ে এনে 2 লাখ টাকার ফোন দিতে আইব, জুনিয়র বদার মা আর বাপ কিন্তু আসার সময় মুখটা কালা করিয়েছিল, এত বেশি হ্যাকার হ্যাকার করে নাই এবার আসার সময়। তো তানজিলা চাইলে কিন্তু তিশার সাথে আরও 2 একদিন এনে থাকতে পারতো, কিন্তু না থাকে তানজিলা সাকিবরে নিয়ে কিন্তু নিজের গন্তব্য চলে গেছে। আরেকটা জিনিস এনারা দেন, জুনিয়র বদার মানে আগাছ উঠে গেছে, আইসে দৌড়ি প্রতিবেলায় এই যে দোকানের রাস্তার পাশে লাল হান্ডি ফেসাই না তেহারি আর না হইলে ফলিতিন মরাই না ভাত, এই খাবাই কিন্তু জুনিয়র বদারে 2 দিন পার করাইছে। তো তানজিলা এটি বুঝে গেছে, দেখছে যে তার জামাইরি এনে অসম্মান করতে আছে, কোনো আপ্যায়ন নাই, কোনো কিছু নেই, যার কারণে তানজিলা তাড়াতাড়ি করে আবার বাইক, যে কত বড় ব্যাগ একটা লই এসে আপনারা দেন না কাপড় চোপড় লই, একদিন 2 দিনের জন্য এত বড় ব্যাগ এটা আনার কোনো প্রয়োজন নাই। তানজিলা কিন্তু এই দুইজনের কাপড় চোপড় বহরেই কিন্তু আনছে, যে টাইনে আনছে, হয়তো 2 একদিন থাকবো, কিন্তু এই মিমের এই অবস্থা দিয়ে কিন্তু বিদে হয়েছে। আর কুরকুরানির যে কুরকুরানি তো সারাদিনের রুমের ভিতরে থাকবে, জুনিয়র বদলে কসলা কসলি করতে থাকবে, মানে ইয়ানা তো মিমের বাসার ভিতরে জাস্ট থাকা খাওয়ার যে ব্যবস্থা আপনারা তো দেখছেন। তো এই মেকআপ বুতুরি মিম হিতি বেলে কি ফানশান করছে দর্শক, এরলে হিতি রাইনতে আর না দর্শক, আন্না করে কই বেড়া গো, ফার্নিচার বেড়ারা জাগা মতো থুই দিছে মেকআপ বুতুরি, গরমের মধ্যে শুধু দেয়া দিছে ইঞ্জিন দিতন আর কি তার গজ ঝাড়ু দিছে, এই তো মেকআপ বুতুরির কাম, আপনারা যা দেখছেন দেখছেন। তো এই মেকআপ বুতুরি বেলে কয় হিতির বেলে কাজের জন্য বেলে রান্না বাড়ি করতে নেই, এই মেকআপ বুতুরি তো আসলে সাংসারিক মানুষ না, মেকআপ বুতুরি তো কোনোদিনও কাজকর্ম করি খাইন না মানুষ না দর্শক। তো যার কারণে জুনিয়র বদারলাই এক বেলা রাঁধি জুনিয়র বদারের সুন্দর করে আপ্যায়ন তো করলো না, একটা গিফট পর্যন্ত জুনিয়র বদাকে দেয় নাই, বরং জুনিয়র বদার সামনে অন্যা খুলিগুলি হাসছে, একসাথে এক পাশে অন্যা লইলে গুচ্ছে জুনিয়র বদাকে আকৃষ্ট করার জন্য। দর্শক বুঝলাম না বাগনি জামাইয়ের সামনে মানুষ কীভাবে এর মসৃঙ্খল চলাচল করে, আরও খালা শাশুড়ি ঘরের মধ্যে ক্যামেরা ওপেন করে মাথায় কাপড়, অথচ মার্কেটে গেলে একবার উদামই এক পাশে দিয়ে অন্যা দিই চলে যায়, এক পাশ বাইর করে আরেক পাশের এক সাইডে দিয়ে অন্য লয় তো দৌড় দেয়, এদের অবস্থাটা কীতে। তো দর্শক কুরকুরানি তো কুরকুরানির গন্তব্য চলে গেছে, কেউ কুরকুরানি আর এই মাছ বাজারের মেলার ভিতরে থাকতো না। তো এদিকে সাবিনা তো একবার লেতাই গেছে কে পুরা, হারে মনে হয় যে আয় তো চিন্তা করে সাবিনা ধ্যাড়াম করে যদি ওড়ে পুরা ঘরের ব্যাকে মিলি, সাবিনার হাত ধরে টানিও তো উড়াইতে তো না, কি যে একটা মনে আস্তে একটা হাতি উড়ে গেছে কই এরম। আর কুরকুরানির অবস্থা এমন হয়ে গেছে, এত কুরকুর কুরকুর করতে করতে 2 মাসে কুরকুরানির পুরা রানুমণ্ডলের আকার ধারণ করছে, মুখিটা একবার পুরা রানুমণ্ডল হয়ে গেছে কেটনির মতন। তো দর্শক কুরকুরানি এসে এসে মেকআপ বুতুরি মিমবতির লই এবার কত কে, মেকআপ বুতুরি মিমবতি বদার কারণে তার জীবনটা নষ্ট করছে, আব্দিয়ার জীবনটা নষ্ট করছে, একটা সংসার হারা হয়েছে দর্শক। তো এই মেকআপ বুতুরি দেখেন এই বাপিরে বিলেতি কল্লা বলে সংসারটা ছাড়ে দিছে সানির, সানির ডিভোর্স দিতে এক পিস পাওয়া এনে ডিভোর্স দিয়ে দিছে। তো দর্শক ও কিছু দর্শক আসে কমেন্ট করে, মিমার বাবু কি বিয়ে করছে, মিমার বাবু বিয়ে করে নাই, তোমরা শুধু স্বপ্নের মধ্যে থাকো, মিমার বাবু এরা একই পরিবারের মানুষ, তো বিয়ে না করলেও কিন্তু বাবু আর মিম একই বাসাতে থাকে, বাকিটা আপনারা বুঝি নেন, ওই রমজানের সাথে যেভাবে একই বাসাতে ছিল একই বাসার মধ্যে আছে, তো এদের দ্বারা সব কিছু সম্ভব, বিয়ে করতেও পারে নাও করতে পারে। তো দর্শক বাবু তো খুব হ্যাকার হ্যাকার করেন না মানুষ, সারা জীবন ভিডিওগুলো টান দিলে আপনারা দেখবেন বাবু হ্যাকার 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 করতেছে, যখন চতুর্দিক থেকে বিয়ের মিম আর বাবুর অ্যাক্টিভিটিস দেখে যখন সবাই ধারণা করতেছে বিয়ে করতেছে, বাবুর কিন্তু হ্যাকার হ্যাকার কমে গেছে, বাবু কিন্তু নিজ দায়িত্বে মিমের ঘরে সব কাজ করে দিতেছে, যে এনে তিসে বিদে হওয়ার সময় বাবু কিন্তু টাকা সরে আইয়ে না, জানে যে পরিশ্রমের কাজ, এনে বাবু নিজে ফ্যান কিনে আনতেছে মিমের সাথে, পুরা সংসারের শপিং একদম হাজব্যান্ড ওয়াইফের মতো করলো, আর
আবার উপরে সিলিং ফ্যান ঝুলাইলো, নিজে হাতে ঝুলাইতেছে রাব্বিরে নিয়ে। তো দর্শক বদায়ন দিয়ে কইতেছে যে এই কয়দিন থাকবে, এই কয়দিন মিমের বাসার কাজকর্ম করে দিব, কি যে একটা আরামত। দর্শক আরেকটা জিনিস আপনারা দেখছেন নি, আসো সোনা, মিমের হাত ধরি টিং টিং করে রাউন্ড রাউন্ড ঘুরাইতেছে, তার কার সামনে? মাইয়ার জামের সামনে। লজ্জা সরম কিছু আছে এডিনের? এডিনে আসলে একবারে মানে এডিনে আসলে স্বীকৃত বেলাজ্জা, মানে স্বীকৃত বেলাজ্জা, লজ্জা সরম কোনো কিছু নাই। নাইলে শালি মিমরে ক্যামেরার সামনে মাইয়ার জামের সামনে আনি এনে ডান্স করতেছে। আসো সোনা, কিসের সোনা রে, কিসের সোনা? আমি তো এটাই বুঝলাম না, এত বড় বেডি রে ঠোঁট ঝুলানি সংসার ভাঙে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, এতরে সোনা কয় কেন? নাই তো এটাই তো বুঝলাম না, সোনা কইতে পারে আবদিয়ারে তাবিয়ারে। তো এত বড় ঠোঁট ঝুলানি যার একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, অন থাকলে সানির লগে বিয়ের 2-3 বছর পরে বাচ্চা নিছে, এতদিনে 2-3 বাচ্চার মা হয়ে যায় লগ, যদি ঠিক টাইমে মেকআপ বুতরি মেমবতি বাচ্চা নিত, তানজিলার ঠিক টাইমে বিয়ে হলে এতদিনে 2-4 বাচ্চার মা হয়ে যায় লগ, 25-26 বছর গিয়ে তানজিলা দেখতে রানুমণ্ডল হয়ে থাকলে কি হয়েছে। তো দর্শক বাপির অবস্থা দেখেন, এতই আবেগ লুত হয়ে গেছে, মাইয়ার জামাইয়ের সামনে মেকআপ বুতরির লগে ডান্স করা শুরু করে দিয়েছে। লজ্জা সরম এদের কিছুই নেই, কি মাইয়ার জামাই কি কীতা। আর মাক্ষি তো দেন না নারা, সাকিবরে বা সাকিবের বাপরে দেখলে লাল লাল কাপড় পরা শুরু করে, পদ্মা সত্যি কি পরে গেছে, সাদা হিজাব পরে গেছে। আর বা জনে দেখছে মাইয়া জামাই আইব তনে লাল লাল হোলটা মাথা দেওয়া শুরু করছে। আপনারা কিন্তু এটা একদম বিয়ে থেকে শুরু করে আপনারা কিন্তু দেখবেন, তিশা জনে সাকিবের সাকিবরে দেখে বা সাকিবের বাপরে দেখে তখনই কিন্তু লাল কাপড় পরা শুরু করে দেয়। তো দর্শক জুনিয়র বদার ফ্যাট ছুটি গেছে, ফ্যাট ছুটি যাওয়াতে জুনিয়র বদা কিন্তু ফলাই গেছে বইয়েনতে তাড়াহুড়া করে। দর্শক এই বাপ্পির কারণে মেকআপ বুতুড়ি তার নিজের সংসারটা একদম হাতে ধরে নষ্ট করে এলেছে। এখন স্যাংরা বাবুর লগে যাই, যেটা মিমের সাথে বাবুরে কোনো ভাবেই মানায় না, মিমের ছোট ভাইয়ের মতো লাগে বাবুরে, যদিও নাকি মিমের বড় বেলে বাবু সারবিন দুইজনে, কিন্তু এক ফাঁসাফাঁসি দাঁড়াইলে মনে হয় যে কি মানে হাতের সামনে পিঁপড়ে। তো বাবুরে কোনোভাবে মিমের জামাইয়ের মতো তো লাগেই না, মনে স্যাংরা ফোলা একটা। তো এদের অবস্থাটা এরকম, তোমারও স্বামী নেই আমারও বউ নাই, দুইজনে সংসার করে খাই, ব্যাপারটা এরকম হয়ে গেছে, দুইজনের ডিম পোস খাওয়া। তো দর্শক আজকে টিএসসিতে যখন ঘুরতে গেছে মিম বাবু আর আবদি এক রিক্সার মধ্যে উঠছে, মিম বাবু আর আবদি এক রিক্সার ভিতরে উঠছে। দর্শক বাবু কিন্তু অন্য রিক্সার ভিতরে উঠতে পারতো, মিমের সাথে একই রিক্সা বাবু আবদি আর কোলে লই বইছে। এরপরে হেনে যায় না ইয়া নামি, আপনারা দেখেন বাবু একটু আবদিয়ার কাছে গনাইতে চায়, একটু কল লইতে চায়, আবদিয়া কিন্তু বাবুর কাছে যাইতে চায় না, বাবুর কাছে আবদিয়া এখন টানা ধরে যাওয়ার জন্য। তো দর্শক এই মেকআপ বুতুরি মিমবতির তাসের সংসারটা কয়দিন টিকে, আপনারা শুধু দেখতে থান এই তাসের ঘর টিকে কয়দিন। এদিকে পদ্মাসুরে বই খুকি কান্দা গাড়ি করতেছে, এই বাইদানি ফাটের মধ্যে খুকি আইতে পারলো না, ফাতিয়া হেনতাই বই কানতেছে, বাইয়ারে আইফোন দিয়ে দিচ্ছে, যদি থাকতে পারতো ফাতিয়া কিছু ভিউ নিতে পারতো, খুকি কানতেছে হিন্দি সাইফা কানতেছে, এই বাইদানি ফাটের ভিতরে আইতে পারলো না। মিম ডাইরেক্ট না করে দিছে যে এই বাইদানি ফাটিতে তারা যেন না আসে, তার বাসার ভিতরে জায়গা নাই। তো মেকআপ বুতরির সবচেয়ে প্রিয়, যত মেকআপ বুতরির জীবনে যত যেই আসুক না কেন, সবচেয়ে প্রিয় সবসময় থাকবে বাপ্পি, কারণ আরিফের জন্মদিন যায় জন্মদিন, তারপরে দিয়ে সাবিনার জন্মদিন যায়, তিশার জন্মদিন যায়, মেকআপ বুতরি এত ফাংশন রাখে না এসব জন্মদিনে, শুধু বাপ্পি ভাইয়ার জন্মদিনটাই মেকআপ বুতরি ঘটা করে পালন করতে হবে। বাপ্পি ভাইয়ার জন্য মেকআপ বুতরি তার জীবনটা সারকার করে দিছে, তারপরে এখনও বাবুরে নিয়ে তাসর ঘর সাজাইছে, তাসের ঘরটা যে কোনো সময় দুমড়ে মুচড়ে পড়বে মেকআপ বুতরির, পানশান দেখছে বাপ্পি ভাইয়ের জন্য, কি আশ্চর্য ব্যাপার সেবার। এদিকে লুলু কানতে আছে, আহারে আই এই বাইদানি ফাটিতে কেন যাইতে পারলাম না, কিছু ভিউ পাইতাম। এদিকে এটার নাম কী তা খুকি কানতে আছে, সেফা সুটকি কানতে আছে, তো কারো কারো এন্ট্রি নেই মেকআপ বুতরির নতুন বাসায়, কারো এন্ট্রি নেই। দেখছেন দর্শক নতুন জামাইরও ঠিক মতো আপ্যায়ন করে নাই, কিন্তু বদাবাপ্পির জন্য মেকআপ বুতরি উতলা বেরস হয়ে গেছে। এদিকে আপনারা চান না যখন নতুন জামাই বিদায় হয়ে গেছে কই, মানে এই যে ফটোকপির দোকানদার যখন বিদায় হয়ে গেছে তখন মেকআপ বুতরি ঘরে রান্না শুরু করছে, অথচ কিন্তু এই রান্নাটাই ঘরে করি খাওয়াইতে পারতো। আমার কাছে আশ্চর্য লাগে যে এই যে সাকিবের বাবা মা বলেন, এই মানে চোরে চোরে মাছ তো ভাই মিলে গেছে একদম আত্মীয়তা, কারণ এই যে জামাই এটা কী চিন্তা করতেছে যে মেকআপ বুতরি একলা একটা মাইয়া ঢাকা শহরে কিনতে এসে এনে যদি একলা বুঝাইতেছে, তো এদের নোংরা মেয়ার শেষ হবো না। মেকআপ বুতরি ঘরে দেখছেন নাকি এমনি মাথায় কাপড় দিয়ে দিতে হয়, মুখ আর ঠোঁটে ডিটে লুকাই লুকাই থাকে, আর মেকআপ ছাড়া তো ক্যামেরার সামনে আইতে পারে না, এতে মানুষে দেখলে ডরাইব এরম শুরু তিতির।
তুই সবসময় ঘরে থাকলে মুখ টুক ডাকি রে, এজন বাইরে যে এজন মেকআপ করে, এজন লিপস্টিক মাখে, চুল এডি সারি দি বাইরাম বাইরাম করে এক পাশে উন্নান লই, বাগনি যেমন সামনে দৌড়াইতে থাকে। আর কুরকুরানি তো এনতে তাড়াতাড়ি করে ব্যাগ যে কারণে এনে কুরকুরানি করতে পারতেছে না, ব্যাগ সামনে দাঁড়ায় রয়েছে। এলে কুরকুরানি তার জামারে লই তার খুবরি করে রেল লাইনের এক সালান নিছে, যাই ঢুকছে তাড়াতাড়ি করে। তো দর্শক, আজ লাই ভিডিও থেকে বিদায় নিলাম, আনারা ব্যক্তি বেলা থাকেন, আবারও আই মান্নগুলোকে কথা কয়ার লাই, আল্লাহ হাফেজ।